কার আমি পি বাংলা থেকে বলছি, PAPIA অ্যাপোস্ট্রোফিস এস পিএলওজি পাপিয়া ব্লক থেকে বলছি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমি বলছি, তোমাদের মা বাবা বা বাড়ির সবাই কিন্তু অনেক অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনার জন্য বাইরে পাঠায়, সেই কারণে তোমরা নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করবে না, এটা তো করবেই না, প্লাস অন্যের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, কতটা তোমাদের নিজের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা তোমরা বুঝে উঠতে পারছো না। কোনো মাই চায় না তার সন্তান খারাপ হোক, কিন্তু যা দেখছি খবর দেখে আমরা ঠিক থাকতে পারছি না। আমিও একটা মা, তাই বলছি ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে বলছি, তোমাদের এখন বাচ্চা বয়স, তোমাদের এই সময়টা খুব ভালো করে জীবনযাপন করতে হবে, কারণ এই সময়টা না আর কোনো দিন পাবে না। এখন তুমি যদি ভালোভাবে পরিশ্রম করে দাঁড়াতে পারো, সারাটা জীবন তুমি সুখে থাকতে পারবে। সে কারণেই বলছি, প্লিজ 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 এখন আর এই রকম করো না, যে চলে যায় না সে আর আসে না, যত কিছু করো হোক কোনোভাবে সে আর পারে না, তার মার বুক খালি হয়ে গেল, কিন্তু সে কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। আর তোমরা ভালোভাবে থাকো, তোমাদের কোনো কিছু খারাপ দেখলে না মায়েদের দুশ্চিন্তা হয়, মা বাবা কেউ বাড়ির লোক শান্তিতে থাকতে পায় না, তাই তোমরা সজাগ হয়ে যাও, সজাগ হও, তোমরা এখন মোহে পড়ো না, জানো জীবন কিন্তু শুধু এইটুকু না, জীবনটাকে তুমি যদি অনেক বড় করতে পারো পৃথিবীর মতো তুমি বড় হয়ে যাবে। তাই বলছি প্লিজ তোমরা ভালোভাবে বাঁচো, নিজ দেখলে আর সহ্য করা যাচ্ছে না, মৃত্যু মিছিল, এই কি এ পড়তে গেছে ওখানে ডাক্তারি, ও ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, ও বাংলা পড়তে গেছে, শুধু শুনতেছি মৃত্যু মৃত্যু মৃত্যু, এই মৃত্যুকে আর সহ্য করা যায়? হে বিধাতা, তুমি এ কি করলে? হ্যাঁ, মৃত্যু জন্ম মৃত্যু বিয়ে নাকি তিন বিধাতা দিয়ে, এদের মৃত্যুগুলো কি এইভাবেই লেখা ছিল? হ্যাঁ, এভাবে লেখা ছিল কি? তাই বলছি প্লিজ তোমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করো না, অন্যের ক্ষতি করতে গিয়ে যে তোমাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো না। তাই বলছি তোমরা এখন সংশোধন করো নিজের জীবনকে, অন্যের জীবনের ক্ষতি চেতে গিয়ে নিজের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণে তোমরা ভালো থাকো, ভালো থাকো, লক্ষ্মী সোনার মতো পড়াশোনা করে বা যে যেই কাজটা করো সেই কাজটা করে বড় হও, মা বাবা প্রত্যেককে দেখো, কেন তোমাদের মা বাবা সবাই তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে, কী করে তোমরা মা বাবার মুখে হাসি ফোটাবে একটু হাসির জন্য? হ্যাঁ, মা বাবা ছেলে মেয়েদের কাছ থেকে না অনেক কিছু চায় না, তারা চায় সন্তান তাদের ভালো হোক। তাই বলছি তোমরা ভালোভাবে থাকো, ঠিক আছে? এইভাবে আমার ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।